नरेंद्र मोदी तृतीय बारे जो प्रधानमंत्री हिसेबे और कैक दिन मध्य शपथ नीते चले क्यों जरा निर्वाचन एक एंटी मोदी फ्रंट कर नाम दिए आई एन डि आई ए क्यों प्रत्येके जरा अलायंसटा सम्पर् समीकरण सम्पर् आगाम अंदाज पे प्रथम दिन के बोले एंटी मोदी अलायंस अर्थात एकदि के नरेंद्र मोदी नेतृत्वाधीन एनडीए और अन्यदि के शुधुमात्र मोदी बिरोधितार संकल्पे दाड़िए अटल थका एक जोट जर एक एकमात्र कमन मिनिमाम प्रोग्राम नरेंद्र मोदी बिरोधितार न्यूनतम साधारण कर्मसूची जार किच्छू लागबे ना। धरुन दीपंकर भट्टाचार्य सीपीआईएम लिबारेशन नेता एकेबारे आगुन खेको नक्शाल बोलते जा बोझा चारू मजुमदार छात्र तो जन्मलग्न थेके यूएपीएर बिरोधिता करे एसेछेन तिनी पी चिदम्बरम कांग्रेसेर राहुल गांधीर संगे हाथ मिलिए बसे आछेन एकटाई कारण माने चारू मजुमदार घातक कांग्रेस और चारू मजुमदार चेला दीपंकर भट्टाचार्य एक संगे एक आसने बसे आछे एकटाई कारण उल्टो दिके नरेंद्र मोदी बसे आछेन बोले मोदी जदि ओखाने ना थाकतेन ताहले निश्चित भावे एतक्षण आपनी दुपक्षेर चुलोचुली देखते पेतेन मारामारी गोलागुली आड़ा भोजपुरे लिबारेशन कत कांग्रेस समर्थक जमीदार भूमिहार के खून करेछे तार नजीर एखोनो पर्यन्त खबरेर कागजे पावा जाबे कष्ट करे एकटु गिये खुंजते हबे आर किछु ना। तेमन नाना बैपरीत्ये भरे आछे इंडिजोट जेटा एकमात्र नरेंद्र मोदीर बिरोधितार जन्य ऐक्यबद्ध किन्तु एरा जदि क्षमताय आसतो ताहले कि धरे नी नरेंद्र मोदी नेई क्षमताय नेई इंडिजोट देश शासन करबे उल्टो थेके तो मोदी नेई जोटटा थाकबे कि থাকতো না নিশ্চয়ই এবং তৃতীয়বার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসা আটকাতে না পারার পরেও এই জোট থাকা নিয়ে একই রকম প্রশ্ন কারণ যে লক্ষ্যে জোট বাঁধা ছিল সেই লক্ষ্য পূরণ হয় মোদিকে প্রধানমন্ত্রী হওয়া থেকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া থেকে আটকানো যায় বিজেপির সংখ্যা কমলেও কোয়ালিশন করতে হচ্ছে মানে জোট বাঁধতে হচ্ছে শরীকি চাপে থাকবেন এমন নানা রটনা রটিও আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এনডিএর নেতৃত্বে তৃতীয় সরকার গঠনের দাবি জানানোর সময় বললেন আগামী দশ বছরের রোডম্যাপ নিয়ে তিনি ভাবছেন যার সরকারের পাঁচ বছরের স্থায়িত্ব নিয়ে ভাবছে ইন্ডিজোট আজকের দিনে অন্তত প্রচার করছে তিনি ভাবছেন সামনের দশ বছরের রোডম্যাপ কোনটা স্থায়িত্ব কোন দিকে স্থায়িত্ব আসবো আজকের বিতর্ক তার আগে আজকের বিশেষ প্রতিবেদন एनडीए कहते ही गुड गवर्नेंस ये अपने आप पर्यायवाची बन जाता है। ভোটের ফলাফলে স্পষ্ট হয়েছিল কেন্দ্রে ফের সরকার গঠন করছে এনডিএ পরপর তৃতীয়বার নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে দেশবাসী শুধু এই সহজ সমীকরণটা বুঝতে পারেনি ইন্ডিজোটের শরিকরা ইন্ডির পক্ষে সরকার গঠন সম্ভব নয় সেটা ঠাউর করেই এবার এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন বিরোধীদের अब वो सरकार बनावे जनता ने उनको नकार दिया जनता ने उनको रिफ्यूज कर दिया अब वो जोड़ तोड़ करके सरकार बनावे मोदी की गारंटी फेल हो गई मोदी ওই রকম স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কতদিন আমাদের নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু থাকতে পারবেন কারণ চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এরা কিন্তু কখনো কখনো সংখ্যালঘুদের স্বার্থের কথা বলেছেন এই সমস্ত দৃষ্টিকোণ নিয়ে তারা কতদিন থাকতে পারবেন মোদির সঙ্গে এ নিয়ে আমার মনে যথেষ্ট আশঙ্কা আছে ইন্ডিজো যখন এনডিএর কাটাছেড়ায় ব্যস্ত তখন দেশবাসী দেখল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মবিশ্বাস এনডিএ সরকারের আগামী দশ বছরের রোডম্যাপ তৈরি করছেন নরেন্দ্র মোদী मैं बहुत जिम्मेवारी के साथ कह रहा हूं अगले 10 साल में विकास का नया अध्याय लिखेंगे गुड गवर्नेंस का नया अध्याय लिखेंगे और सब मिलकर के विकसित भारत के सपने को साकार करके रहेंगे ভোটের ট্র্যাকে বেলাইন হওয়া ইন্ডিজোট এবার কি নিজেদের হারের পর্যালোচনা করবে
নাকি এখনো অন্ধ মোদি বিরোধিতায় দিবা স্বপ্ন দেখবে? ইন্ডিজোট, রিপাবলিক বাংলা। ইতিমধ্যে ইন্ডিজোটের বৈঠক শেষ হয়ে গিয়েছে, তারা সরকার গড়বেন ঠিক করে ফেলেছেন, আনুষ্ঠানিকভাবে সরকার করার দাবিও জানিয়ে এসেছেন। রাষ্ট্রপতি ভবনে গিয়ে এবার রাষ্ট্রপতির তরফ থেকে নরেন্দ্র মোদীকে ডাকা হয়েছে এবং সবাই ধরে নিচ্ছেন যে এটা পরবর্তী সরকার গঠনের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর জন্যই ডাকা হয়েছে। তিনি দাবি পেশ করার পর কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতি ভবনে ঢুকবেন নরেন্দ্র মোদী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি সেই ছবি, রাষ্ট্রপতি ভবনে ঢুকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রধানমন্ত্রী মানে তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য তাকে আহ্বান জানাচ্ছে যেরকম রাষ্ট্রপতি, সেরকমটা আমরা জানতে পাচ্ছি। দ্রৌপদী মুর্মু দ্বিতীয়বারের প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষের পর আপাতত তিনি কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বার এনডিএ জোটের নেতৃত্বাধীন সরকার তৈরি করবার জন্য এবং প্রধানমন্ত্রী হিসেবে তাকে দায়িত্বভার নেওয়ার জন্য, শপথ গ্রহণ করবার জন্য রাষ্ট্রপতি তাকে ডেকে পাঠিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। রায়সেনা হিলসের দিকে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কনভয়ের যে ছবি আপনারা দেখতে পেলেন সরাসরি, সেই ছবি আপনাদেরকে দেখালাম। আমাদের প্রতিনিধি সৃজিতাও রয়েছেন, যদি সৃজিতার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি এই মুহূর্তে ওখান থেকে, তাহলে অবশ্যই সৃজিতার সঙ্গেও কথা বলব। সৃজিতা রয়েছেন আমাদের সঙ্গে। সৃজিতা, শেষমেশ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং দাবি পেশ আগেই করে এসেছিলেন, এবার তাহলে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং তার মন্ত্রিসভা সমেত শপথ নেওয়ার জন্য? সেই ছবিটি আমরা খানিকক্ষণ আগে দেখালাম অনির্বাণ, প্রথমে যে তিনটি গাড়ি গেল এটা মোটামুটি রোড ক্লিয়ার করছিল, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে প্রধানমন্ত্রী গাড়ি ঢুকবে। ছটা নাগাদ তাদের ঢোকার কথা, এখন ঘড়ি কাটায় প্রায় ছটা দশ নাগাদ দেশের প্রধানমন্ত্রী মানে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই ঢুকলেন রাষ্ট্রপতির কাছে এবং শেষ পর্যন্ত তাকে আমন্ত্রণ জানানো এবং প্রধানমন্ত্রী হওয়ার পথে তৃতীয়বারের জন্য প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে, নৈতিক শপথ গ্রহণ করবেন। তবে একদিকে যখন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তখন অপরদিকে কিন্তু একটা বৈঠক এখনো চলছে, সেটা জেপি নাড্ডার বাড়িতে চলছে, শরিক দল সেখানে রয়েছেন, হয়তো শেষ মুহূর্তের বোঝাপড়াগুলোকে মিটিয়ে নেওয়া হচ্ছে অনির্বাণ, যাতে আর কোনো সমস্যার জায়গা না থাকে, আগামী পাঁচ বছর কোয়ালিশন গভর্নমেন্ট যাতে সুন্দর করে চলতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে অনির্বাণ। আমি সৃজিতা একটা বিষয় শুধু তোমাকে প্রশ্ন করবো, তারপর আমি আমার আজকের বিতর্কে ঢুকে যাবো, অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক। সেই বিতর্কের প্রথম প্রশ্নটা আমি যেভাবে রাখতে চলেছি সেটাও বলবো, কিন্তু তার আগে তোমার কাছ থেকে একবার শুনে নেব এই মুহূর্তে বিরোধী শিবিরের ছবিটা। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার ডাক পাচ্ছেন তার তৃতীয়বারের সরকার গঠনের জন্য, তখন বিরোধী ইন্দি জোটের এই মুহূর্তের পলিসিটা কী, তাদের কৌশলটাই বা কী, তারা কী করবে না? আটই জুন অর্থাৎ আগামীকাল একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, সেটা কংগ্রেসের তরফ থেকে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, যদিও সেখানে অ্যালায়েন্স থাকছে না, কংগ্রেস নিজেরা বসে সেখানে, মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বড়রা, এছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব কেসি বেনুগোপাল তারা থাকছেন এই বৈঠকটা। যদিও কংগ্রেসের যে সার্বিক ফলাফল অর্থাৎ লাস্ট দুটো টার্মে যে ফলাফল ছিল সেখান থেকে এবারে কিছুটা বেটার পারফরমেন্স, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এবং রণনীতি প্রস্তুত করা হবে। সম্ভাবনা রয়েছে যে বিরোধী দলনেতা হিসেবে কে থাকবেন, কারণ আমরা লাস্ট দুটো টার্মে দেখেছিলাম যে যেহেতু মানে যে সংখ্যাটা প্রয়োজন হয় বিরোধী দলনেতা হওয়ার জন্য, সম্ভবত 55টি আসনের দরকার হয়, সেটা ছিল না কংগ্রেসের কাছে, কাজে বিরোধী দলনেতার জায়গাটা তারা দিতে পারেননি। এইবার সেই অবস্থানটা নিয়ে, সেই পোস্টটা নিয়ে একটা আলোচনার হয়তো জায়গা থাকতে পারে। আরেকটা সূত্র মারফত খবর পাচ্ছি সমাজবাদী পার্টি, সেই আলোচনাটা কি কংগ্রেস নিজের মতো করেই করবে সুজিতা? এটা সম্পূর্ণ কংগ্রেসের নিজস্ব আলোচনা, 24 আকবর রোডে কালকেই আলোচনাটা হবে, সকাল 11টা নাগাদ এটা হওয়ার কথা রয়েছে, কিন্তু এখানে অ্যালায়েন্সের অন্য কেউ থাকবে না, এটা সম্পূর্ণ কংগ্রেসের একটা নিজস্ব বৈঠক যেখানে দলের উচ্চস্থানীয় নেতৃত্বরা সেখানে থাকবেন এবং আলোচনা করবেন। আর কালকে আরেকটা সমাজবাদী পার্টির একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, কিন্তু সে ব্যাপারে এখনও নিশ্চিত সূত্র মারফত জানা যাচ্ছে না যে তারা কখন এই বৈঠকটি করবে এবং সেখানে আলোচনার বিষয়বস্তু কী হবে বা অ্যালায়েন্সে তাদের হয়তো কী অবস্থান হতে পারে সেটা নিয়ে হয়তো তাদের একটা আলোচনার জায়গা থাকতে পারে অনির্বাণ। অনেক ধন্যবাদ সুজিতা, আপাতত অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাইরে আসা, রাষ্ট্রপতি ভবন থেকে বাইরে আসার কোনো ছবি বা খবর এলে আপনাদের নিশ্চয়ই আরও একবার দেখাবো সরাসরি, এবং সে সংক্রান্ত কোনো খবর, যে কোনো খবর সবার আগে আপনাদেরকে আপডেট দেবো। কিন্তু আপাতত অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্কে প্রথম প্রশ্নে আমি যাবো এবং তারপর আজকের বিতর্ক শুরু করবো। আমার আজকের প্রথম প্রশ্ন, অন্ধ মোদী বিরোধিতায় দিবা স্বপ্নে ইন্ডিজোট, কেন বললাম
তার সবথেকে বড় ক্লুটা এইমাত্র সৃজিতা আমাকে দিয়ে গেলেন। একটা জোট তারা সরকার করতে চলেছে দু একদিনের মধ্যে, সেই জোটের নেতা নরেন্দ্র মোদি। জোট মোট আসন পেয়েছে 290 এর উপর, সে জোটের সর্ববৃহৎ দল বিজেপি পেয়েছে 240টি আসন। অন্য আরেকটি জোট ঠিক উল্টো দিকের বিরোধী জোট ইন্ডি জোট, সবাই মিলে পেয়েছে 234টি আসন, সে জোটের সর্ববৃহৎ দল আসন পেয়েছে 99টি। যিনি বিরোধী দলনেতা হন সংসদে তাকে মনে করা হয় ছায়া প্রধানমন্ত্রী, শ্যাডো পিএম। অনেক দেশে এমন চলও আছে শ্যাডো ক্যাবিনেট তৈরি করবার, পাল্টা, অর্থাৎ আমরা যদি সরকারে থাকতাম তাহলে কী কী করতাম, শ্যাডো বাজেট পর্যন্ত দেওয়া হয় বিকল্প বাজেট হিসেবে কিছু দেশে। তো আমার দেশের বিরোধী দলনেতা যে জোট তৈরি করবে, সে জোটের সর্ববৃহৎ দল 99টি সাংসদ নিয়ে আগামীকাল নিজেরা নিজেরা আলোচনা করে নিজেদের মতো ঠিকঠাক করে একজন নেতার নাম বেছে নেবে। আর উল্টো দিকে যে জোটের স্থায়িত্ব নিয়ে এত প্রশ্ন, কে কী করবেন না করবেন এত জল্পনা কল্পনা, সেই জোট তার প্রতিটি পদক্ষেপে পুঙ্খানুপুঙ্খ এখনও পর্যন্ত শরিকদের নিয়ে চলছেন, শরিকদের সঙ্গে করে আলোচনা করছেন স্থায়িত্বের সম্ভাবনা আর আশঙ্কাটা কোন দিকে কতটা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, আমার একেবারে ডান দিক থেকে পরিচয় করে অঙ্কন দত্ত রয়েছেন, বিজেপি মুখপাত্র, রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক বিমল মুখোপাধ্যায়। আমার ঠিক বাঁদিকে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা, এবং আমার একেবারে বাঁদিকে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী এবং সুকন্যা তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে সরাসরি আলোচনায় যোগ দিচ্ছেন চন্দ্রচূড় ঘোষ, রাজনৈতিক সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ইতিহাসের গবেষক। প্রত্যেকের কাছে আসব, শুরু করব সুকন্যা আপনার কাছ থেকে। আমি দুটো জোটের চেহারাটা বলেছি, আগামীকাল কংগ্রেসের বিরোধী দলনেতা মানে আপনাদের শ্যাডো প্রাইম মিনিস্টার তৈরি হচ্ছে একা একাই, কোনো আলোচনা টালোচনা না করে, এটা কি জোট ভাঙার প্রথম ইঙ্গিত? মানে ইন্ডিয়া জোটের কথা বলছেন তো আপনাদের, তো ওই জোটটাই নাকি? অন্য কোনো জোট হয়েছে আবার? মিনি কোনো মিনি না, অনেক রকম তো জোট হয়। আপনি যে আশঙ্কাটা করছেন, আশঙ্কাটা যেটা করছেন, এখানে হয়েছিল আমার সময় ইন্ডিয়া জোটের, ইন্ডিয়া জোটটা ভাঙার একটা যেটা কথাটা বলছেন, এটা কিভাবে বলছেন সেটা তো মানে বোঝাই যাচ্ছে না। এটা বোধহয় আপনি নিজেও খুব একটা বিশ্বাস করেন না যে এই যে ইন্ডিয়া যে জোটটা হয়েছে, বিরোধী জোট, আপনাদের জোট আছে সেটা, মানে কে আছে? সবাই আছে, আছে সবাই আছে। কালকে একা একা দলনেতা ঠিক করছে বিরোধী, সেটা তাদের স্ট্র্যাটেজি, তারা নিশ্চয়ই দেখুন না, তারা তাদের মধ্যে নিজেরা মিটিং করছে, মিটিং করার পর পরবর্তীকালে এখনো সময় আছে, তারা নিজেরা মিটিং করবে, তাদের কে নেতা হবে সেটা তারা মিটিং করবে, তাদের কে নেতা হবে সৈকত। তাহলে লোকসভাতে বিরোধী দলনেতাটা কংগ্রেস পাচ্ছে, ইন্ডি জোট পাচ্ছে না, শুরুতেই জোট ভাঙার ইঙ্গিত না? দেখুন, প্রথমত হচ্ছে দুটো জোটের ক্ষেত্রেই বেশ কিছু নির্ভরযোগ্য সঙ্গী রয়েছে, আবার কিছু বেশ কিছু আনপ্রেডিক্টেবল সঙ্গীও রয়েছে। যেমন আপনি যদি দেখেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, আজ থেকে ঠিক এক বছর আগে যে রোলে ছিলেন আজকে অন্য রোলে আছেন, আবার ভবিষ্যতের এক বছর পর এরা কোন দিকে অবস্থান করবেন সে বিষয়ে কোটাঙ্কোট অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মিটিংয়ের পর যেভাবে বাই পার্টি 1:1 সবার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, সেটাও একটা অন্যরকম ইঙ্গিত বিজেপির শিবিরের দিকে, তাদের পক্ষের লোকজন বলছে। দেখুন, আমরা বামপন্থীরা বলছি আমাদের সাংসদ সংখ্যা নয়, আমরা কাউকে কেনাবেচার পক্ষেও নই, কাউকে মানে কোনো জোট থেকে লয়ালিটির প্রশ্নে বেরিয়ে আসার প্রশ্ন না, আমাদের একটা স্থায়িত্ব রয়েছে, আমরা ইন্ডিয়া জোটের পার্ট ছিলাম, আছি, থাকবো। কিন্তু যে রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে, নিশ্চিতভাবে এটা গোটা দেশের কাছে, মানুষের কাছে এটা পরিষ্কার যে সার্বিক দেশের সাধারণ মানুষের ম্যান্ডেট বিজেপি বা মোদী সরকারের একটা বিরুদ্ধের ম্যান্ডেট, একদম বিরুদ্ধেরই ম্যান্ডেট। তার কারণ আমি আপনাকে বলি, সরকার তৈরি করছে আপনারা দাঁড়িয়ে দেখছেন না, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, আমাদের সেই শক্তি নেই সরকার তৈরি করবার, কিন্তু আমাদের পক্ষে কোনো ম্যান্ডেট দেয়নি। আমি আপনাকে বলি, না জিজ্ঞাসা করছি, আপনাদের সংখ্যাগরিষ্ঠ, এটা ইন্ডিয়ান ডেমোক্রেসির একটা বিউটি, যেখানে একটা সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ তারা বিভিন্নভাবে বিভক্ত হলো, তারা আজকে ইন্ডিয়া প্ল্যাটফর্মের মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছে, নিয়ে সবাই মিলে 234 হয়েছে। হ্যাঁ, হতে পারে, আর বিজেপি পারে 240 হয়েছে, হতেই পারে। আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে, আপনাদের সময় একটা সময় কংগ্রেসেরও 200-250 উপরে ছিল, সেই কংগ্রেসও একটা সময় নেমে গেছিল একদম তলানি। দাদা বলছেন, আপনি বলছেন এই ম্যান্ডেটটা বিজেপির বিরুদ্ধে, কিন্তু আপনাদের পক্ষে, আমি আপনাকে বলছি কোডাঙ্কোট বিজেপির বিরুদ্ধে আমার ভলা ভুল হয়েছিল, ওটা আসলে মোদির বিরুদ্ধে। তার কারণ হচ্ছে এইবারের সরকার তৈরি করার ক্ষেত্রে বিজেপি স্লোগান এটা ছিল না যে ইসবার বিজেপি সরকার, স্লোগানটা ছিল ইসবার মোদি সরকার। এবার আমি জানি না কি বার্গেনিং পলিটিক্স, আমি একটা আমার একটা লাইন শুনে শেষ করে, কোন জায়গায় কোয়ালিশন গভর্নমেন্ট থাকবে সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। কিন্তু যেভাবে মোদির মতন একটা দেবতুল্য চরিত্র যেভাবে মাথা নিয়ে ফেলছেন দুর্নীতিতে অভিযুক্ত চন্দ্রবাবু নাইডুর কাছে, যেভাবে মাথা
উইয়ে ফেলছেন পলটুরাম নীতিশ কুমারের কাছে, তাতে এটা প্রমাণিত আপনি যতই বিজেপি বা মোদিকে একটা বিশাল বড় ফিগারের জায়গায় দাঁড় করান না কেন, মনের ভেতরে দুকু দুকু ভয় কাজ করছে বিজেপিরও, ঠিক যেমন কংগ্রেসেরও ভয় কাজ করছে। তার জন্য কংগ্রেস তৃণমূলকে সঙ্গে নিয়ে আলোচনায় রাখছে না, বিরোধী দলনেতা কংগ্রেস নিজেরাই ঠিক করছে, কারণ তারা জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আছে কালকে নিজের জেল যাত্রা আটকাতে যেখানে সময় আছে, তারা নিজেরা ঠিক করছে, আপনাদের তো রাখতে, আমাদের ফিগার নয়, আমাদের শুনুন আমাদের ফিগার নাইন, আমাদের যদি ফিগার হতো 50 এর উপরে তাহলে 61 রুপিয়ে ওয়ান যেমন দেখিয়েছিলাম তেমন দেখাতে পারতাম। আমি একটু নির্মলবাবুর কাছে আসি। নির্মলবাবু, সৈকত কিন্তু বললেন কথা কথা, লক্ষ্য করেছেন নিশ্চয়ই, দেখুন আমি বিজেপিটা বলে ভুল করেছি, এটা অ্যান্টি মোদি ম্যান্ডেট, আমার তো প্রশ্ন এটাই ছিল, অন্ধ মোদি বিরোধিতাতে এই এই অবস্থায় এসে দাঁড়িয়েছে ইন্ডিজোট। কালকে মোদির সরকার তৈরি হয়ে গেল, মানে মোদি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী, অক্ষম আস্ফালন ছাড়া এদের আর কী করার থাকবে, কি কর্মসূচি হতে পারে? আজকে বলছে অমিত শাহকে পাল্টেই দেবে, দুদিন পর মোদিকে প্রধানমন্ত্রী পাল্টেই দেবে, এমনিতেই তো ওটা নাইডু ওনাকে জিজ্ঞাসা করেছে, ওনাকে এগুলো ওদের উইশফুল থিংকিং, এর সঙ্গে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, কারণ আপনার রিয়ালিটিটা একদম অন্য, ওরা ভাবতে ভালোবাসছে তাই ভালোবাসছে, আমি বলেছি না ইন্দ্রিয় সুখ সেইটাই আমি আপনাকে বলি, বামপন্থীদের নিয়ে সময় নষ্ট করা যেরকম তৃণমূলকে নিয়ে সময় নষ্ট করা এক, কেন বলছেন এটা? তার কারণ, তার কারণ শুনুন, দাদা আজকেই বলে দিয়েছে যে কংগ্রেসের দাদাগিরি মানবো না, কংগ্রেসের পজিশন ভিজাবি অন্য পার্টিস যেখানে দাঁড়িয়ে আছে ঠিক একই রকম ভাবে বিজেপি ও বিজেপি ভিজাবি এনডিএ পার্টিস এক জায়গায় দাঁড়িয়ে আছে, কংগ্রেস যতটা দূরে আছে মানে ধরুন সমাজবাদী পার্টি টিএমসি ডিএমকে এদের থেকে, তার থেকেও বেশি দূরে রয়েছে বিজেপি যদি আপনি 240টাকে ধরেন। সুতরাং এই যে ইকুইডিস্টেন্স দুজনের লড়াইটা কিন্তু সেই দাঁড়িয়ে যাচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপি, আর এরা ফেউ ফেউ টিএমসি টিএমসি ফেউ ছাড়া কিচ্ছু না একদম। আচ্ছা আমি অর্থাৎ আমি তোমার কথা বলবো, আমি একদম ফেউ, বেশ আমি চন্দ্রচূড়বাবুর কাছে এক মিনিট, আমি শুনুন না শুনুন, আপনি আবারও বলার সুযোগ পাবেন, শুনুন না অবশ্যই যাবো, আপনি নিশ্চয়ই কাউন্টার করতে চাইবেন, আমি না না ফেউ তো আর কি বলবো, না না শুনুন তো, না 30টা আসলে যদি মানতে না চান 543টার একটা জায়গায় কি ফেউ ছাড়া কি বলতো, না আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আমি বলি না আমি আসল দলে একটা চারটা মন্ত্রী নিয়ে নেয় তাহলে 29টা এমপি নিয়ে তো অনেক কিছু নিতে পারে, এটা তো প্রশ্ন সৈকত, না সেইটাই তো প্রশ্ন, এটা তো প্রশ্ন আমার কাছে, প্রশ্ন এটাই প্রশ্ন, যেটা রিয়ালিটি নয় বাস্তব নয়, যদি বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করেন, আমি এটাই বাস্তব হলো না, আমি সবটা কিছুই নয়, কংগ্রেসের দাদাগিরি আপনাকে মেনে নিতে হবে, যে কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস বলেছিল যে 40 পার হবে না, হ্যাঁ সে 99 বলেছিল তো, যে না না বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওরা 40 পার হবে না, ঠিক আছে, আর যে কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেনলি বলেছিলেন এটা একটা ভোট কাটুয়া, যে করে হোক নরেন্দ্র মোদীকে ওরা একটা লো লেভেলে দেখাবে, এটা ওদের ইন্দ্রিয় সুখ, আবার বলছি ইট ইজ অনলি দেয়ার সেন্সুয়াল প্লেজার, এছাড়া কিচ্ছু নেই। আমি আবার আমি আসবো আসবো আমি সকাল আবার আসবো, আমি নিশ্চিতভাবে আসবো, আমি চন্দ্রচূড়বাবুর কাছে যাবো, চন্দ্রচূড়বাবু আচ্ছা এই যে 40 পেরোবে না কংগ্রেসের, 40 পেরোবে না মমতা বন্দ্যোপাধ্যায় মানে কংগ্রেস 40 পেরোবে না এটা বলা মমতা বন্দ্যোপাধ্যায়ের 29 দলের বা 29 সাংসদের দলকে না হয় ডাকতে কংগ্রেসের আপত্তি, বলছি অখিলেশের সঙ্গে তো সেদিনও একসঙ্গে প্রচার করে বেড়ালেন রাহুল গান্ধী, এখন লোকসভার বিরোধী দলনেতা মানে শ্যাডো পিএম, সেটা ঠিক করবার আগে সমাজবাদী পার্টিকে কংগ্রেস কেন ডাকছে না আপনার কি মনে হয়? হ্যাঁ কেন আমি একটুখানি বুঝে নিই, আমি চন্দ্রচূড়বাবু চন্দ্রচূড়বাবু কীভাবে দেখছেন, চন্দ্রচূড়বাবু আপনার কি মনে হয় মানে এই এত ঐক্যবদ্ধ ইন্ডিজোট যারা প্রতি মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করছেন, তারা তাদের বিরোধী দলনেতা বাঁচতে চলেছেন সর্ববৃহৎ দল একা আলোচনা করে, জোটের আর কেউ ইনভাইটেড নয়, আগেকার দিনে মানে অন্তত 10 বছর আগে মোদী সরকার আসার আগে 2014 সালে আসার আগে
আমরা অনেক জোট সরকার দেখেছি, সেই অনেক বছর ধরে চলেছে, সেখানে একটা জিনিস ছিল কমন মিনিমাম প্রোগ্রাম। এই যে একটা জোট নামে যেটা চলছে, তাদের কমন মিনিমাম প্রোগ্রাম এবং কমন ম্যাক্সিমাম প্রোগ্রাম একটাই জিনিস, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। যেটা সৈকত বাবু খুব ভালো করে পরিষ্কার করে বলেছিলেন, শুনে ভালো লাগলো, যে বিজেপি বিরোধী কেন মুক্তি বিরোধী। তা আমি ভাবছি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা, যে নরেন্দ্র মোদী মোটামুটি একটু রসিক মানুষ, তুমি যদি ছ মাসের জন্য অমিত শাহকে যদি প্রাইম মিনিস্টার করে দেন, তাহলে কি সে বিরোধিতাটা উবে যাবে, তাহলে জোট ভেঙে যাবে, তাহলে তাহলে কি শুনতে বিরোধিতাটা হবে? হতে পারে, বলা যায় না কি হবে। কিন্তু এখানে এখানে যেটা রাহুল গান্ধীকে যেটা দেখা যাচ্ছে, হি ইজ ডেসপারেট ফর পাওয়ার, যেখানে ম্যান্ডেট নেই বাট হি ইজ ডেসপারেট ফর পাওয়ার, যে কোনো উপায়ে চেনতেন প্রকারে ক্ষমতাটা হাতে চাই, তার জন্য যা কিছু করতে হয় করতে হবে, ফেক ইনফরমেশন দিয়ে লোককে মিসগাইড করে, মিস ইনফরমেশন স্প্রেড করে ক্ষমতাটাকে আনতে হবে, যাতে বিজেপি এনডিএ নরেন্দ্র মোদীকে ছোট করে দেখানো যায়, দেখাতে হয় যে তারা বেশি ক্ষতি করছেন এবং বিশাল একটা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তো সেটা যে এত অবাস্তব একটা প্লট তৈরি করছেন, সেটা মানে অবান্তর, সেটা ঘন্টা কানেকের মধ্যে সেটা এক্সপ্লোর করে যাচ্ছে, সেটাকে সেটা টিকতেও পারছে না, মানে এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে প্রতিদিন নতুন নতুন করে কিছু ডিসকভার করতে হবে। ইস্যুটা কি, কোন ইস্যুতে শুধু মোদী বিরোধিতা, মানে মোদী যাই বলবেন তারই বিরোধিতা করতে, সেটা কি পলিটিক্স হতে পারে? সেটা তো কখনো পলিটিক্স হতে পারে না। কনস্ট্রাকটিভ অল্টারনেটিভটা কি? এক্স্যাক্টলি, আমার আমি ইন্ডিজোটের একটা কর্মসূচি, কর্ম মিনিমাম প্রোগ্রাম অন্তত আশা করেছিলাম নতুন সরকার তৈরির আগে, যারা এত প্রেশারে রাখতে চান। আমি শুরু করবো সুকন্যা আপনার কাছ থেকে, কমন মিনিমাম প্রোগ্রাম বা অভিন্ন ন্যূনতম কর্মসূচি আমরা জানি, আমি সেই কারণে জিজ্ঞাসা করছি। ধরুন এই সরকারটা তো শপথ নিতে চলেছে, আপনাদের কাছে এই সরকারের স্থায়িত্ব খুব কম আপনারা মনে করছেন, ভালো, আমি বলছি এই সরকারের আমি অঙ্কন আসছি আপনার কাছে, আপনাকে বলার সুযোগ দেবো। এই মুহূর্তে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং দাবি পেশ পাল্টা তাকে আমন্ত্রণ, এই আনুষ্ঠানিক যে বিষয়গুলো সেগুলো এখন চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই সবটাই হচ্ছে সরকার তৈরি করবার জন্য। এই সরকার আগামী 10 বছরের একটা রোডম্যাপের কথা নরেন্দ্র মোদী আজকে বলেছেন সুকন্যা। আমি কিন্তু খুব কনস্ট্রাকটিভ রাজনৈতিক আলোচনা চাইছি সুকন্যা, নিশ্চয়ই আপনাদেরও একটা প্ল্যান আছে, আমি সেটা জানতে চাইছি। আপনাদের জোটের প্ল্যানটা কি, আগামী 10 বছর যদি আপনারা সরকারে থাকতেন, তাহলে কি আপনাদের পাল্টা কর্মসূচি, বিকল্প কর্মসূচি হতো জোটের, একটা তৈরি করে ফেলা উচিত ছিল না এরা জোট গঠন করবার আগে, এরা শপথ নেওয়ার আগে? আপনার কী মনে হয় বলুন। যে যে গ্রাউন্ডগুলো নিয়ে এই ইন্ডিয়া জোটটা বিরোধিতা করেছে মোদী সরকারের, সেইগুলোই আমাদের উন্নয়নের গ্রাউন্ডগুলো থাকবে, সেগুলোই আমাদের অবজেক্ট। যেরকম আমাদেরকে জানান, আপনারা একটা ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে লড়েছেন, সেটা বিজেপিও লড়েছে, যেরকম যেরকম দেখুন এনডিআর অন্যান্য দলগুলো লড়েছে, এবার কিন্তু একটা কর্মসূচি বলছে রোডম্যাপ, আমরা কি করতে চাই, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেগুলো যেগুলো ইন্ডিয়া ডেভেলপমেন্টের জন্য যা যা করতে হবে, চাকরির ক্ষেত্রে বলুন, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলুন, হেলথের ক্ষেত্রে বলুন, যেখানে যেখানে ল্যাচেসগুলো আছে সেগুলো ফিল আপ করাই হচ্ছে বিরোধীদের একটা এজেন্ডা। আমি আপনাকে নরেন্দ্র মোদীর একটা, এই যে ক্রিমিনাল প্রসিডিউর কোডটা যেটা নাকি চেঞ্জ করা হয়েছে, সেকশন 41 যেটা করা হয়েছে, যেটা দিয়ে যখন তখন যাকে খুশি অ্যারেস্ট করা যাচ্ছে উইদাউট এনি রিজন, এবং তাকে প্রমাণ করতে হবে হি ইজ দ্য অ্যাকিউজড অর নট, মানে আমাকে প্রমাণ করতে হবে আমার বিরুদ্ধে কি অপরাধটা, তাতে আমি অপরাধী কিনা, এই যে ভয় দেখানোর যে প্রসিডিউরগুলো, তাতে নাকি ইন্ডিয়ার মানে ভারতের লোকেরা যাতে নাকি ত্রস্ত হয়ে আছে, যে তানাশাইটা সৃষ্টি হয়েছিল সেটার এগেনস্টে আমাদের একটা এজেন্ডা আছে, অবশ্যই সেগুলোকে চেঞ্জ করতে হবে। কিসের ফলে এতদিন ধরে বন্ধ হয়ে যাচ্ছিল, যে একতরফা জাস্টিসদের প্রত্যেককে বসানো হচ্ছিল সেই জায়গাগুলো। আমি আমি সুকন্যা শুধুমাত্র আইন বিভাগ সংক্রান্ত কিছু কথা বলছেন, সৈকত একটু মন দিয়ে বুঝুন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং একটি জগন্নাথ মূর্তি উপহার দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে এনডিএর যত জোট শরিক রয়েছে তাদের সকলের সমর্থনের যে চিঠি সেটা তিনি দিয়েছেন, আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ
পাওয়ার আগে অর্থাৎ যে যে চিঠির ভিত্তিতে যে সমর্থনের চিঠির ভিত্তিতে রাষ্ট্রপতি কাউকে ডেকে থাকেন সরকার করার জন্য। আমি সৈকত আপনাকে একটা কথা বলছি, আমার কাছে যতটুকু খবর আছে যে প্রথম 100 দিনের শপথ হয়ে গেলে পরে প্রথম 100 দিনের একটা লক্ষ্য নরেন্দ্র মোদী ঠিক করবে। আমি কিন্তু খুব সিরিয়াসলি আপনাদের জোটকে নিয়ে, দেখুন গণতন্ত্রে পাল্টা জোট তৈরি করার অধিকার সকলের আছে, এই যে নির্মলাবাবু প্রথম দিন থেকে এসে বলেন ওটা কিছু না, ওটা একটা অ্যান্টি মোদী জোট আপনাদেরকে বলে। আমি নির্মলাবাবুর কথা খুব বিশ্বাস করি এমনটা নয় কিন্তু সৈকত, উনি ওনার বিশ্বাস থেকে বলেন, আমি আমার বিশ্বাসের জায়গায় আছি। আমি আপনাদের খুব সিরিয়াসলি নিচ্ছি, আমি সিরিয়াসলি নিয়ে বলছি নরেন্দ্র মোদী যেদিনকে 100 দিনের কর্মসূচি না ঘোষণা করবেন, আমি জিজ্ঞাসা করছি 100 দিনের কর্মসূচি ঘোষণা করবেন, আপনারা একটা পাল্টা 100 দিনের কর্মসূচি ঘোষণা করুন। আমরা সরকারে থাকলে আমাদের অমুকে আজকে যদি প্রধানমন্ত্রী হতেন আমরা সামনে প্রথম 100 দিন এই কাজ করতাম, নরেন্দ্র মোদীর 100 দিনে আমাদের সাপোর্ট নেই, আমরা 100 দিনে এই করতে চাই। আপনারা এখন একটা ন্যারেটিভ সেট করবার চেষ্টা করছেন, করুন, কিন্তু ইস্তেহার, আমাদের কমিউনিস্ট পার্টির একটা ইস্তেহার প্রকাশিত হয়, সেই ইস্তেহারের উপর দাঁড়িয়ে আমরা, ইস্তেহারের উপর দাঁড়িয়ে তো সরকার তৈরি হয় না। আমি আমি বলি, আমরা যখন বলেছিলাম ইস্তেহার প্রকাশ করে যে যদি আমরা ইন্ডিয়া জোটের সরকার তৈরি করবার সুযোগ হয় তাহলে নিশ্চিতভাবে আমরা সেই সরকারকে বাধ্য করবো এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করবার প্রশ্নে। বুঝলাম, কিন্তু বিষয়টা হচ্ছে মানুষের রায়, আপনি বুঝে শুনে কিন্তু আমার পয়েন্টটা উত্তর দিচ্ছেন না, এটা আপনাদের ইস্তেহার। আমি বলছি আজকে এক্স হ্যান্ডেলে বলেছে, কালকে কেন সীতারাম ইয়েচুরি উদ্ধব ঠাকরের জায়গা গিয়ে বসেছে, তৃণমূলের আছে, কংগ্রেসের আছে, কমন মিনিমাম প্রোগ্রাম কই আপনাদের? আপনারা ধরুন সরকার করেছেন 100 দিন কি করতে চান? দেখুন আমি আবারও আপনাকে বলছি, আর যদি ইন্ডিয়া জোটের সরকার তৈরি হয়, বামেরা যদি তাকে বাইরে থেকে সমর্থন করে, তারা নিশ্চিতভাবে আমাদের যে রাজনৈতিক ইস্তেহার সেই ইস্তেহারের দাবি দেওয়ার উপর আমরা সেই সরকারকে বাধ্য করবো ইমপ্লিমেন্ট করতে। একটা মনে হয় না 234 নাম্বারটা নিয়ে এত একটা হেভি নাম্বার নিয়ে নরেন্দ্র মোদী 100 দিনের কী কী কাজ করবেন, প্রথম 100 দিন কী করবেন, এটা বলার সঙ্গে সঙ্গে আপনাদের আমি শুধু আমার আপনি এত আলোচনা করছেন তো নেতারা কী করবে দিল্লিতে আমি জানি না। আমি শুধু বলছি 100 দিনের প্রথম দিনে একটা ঘোষণা করুন না যে অন্ধ্রপ্রদেশে ইডি যার বাড়িতে রেড মেরেছিল 1 বছর আগে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তারটা করবে কি করবে না, এটা তো আমার প্রশ্ন হচ্ছে। সরকারের পলিসি কই? প্রশ্ন হচ্ছে শেয়ার মার্কেটে যেভাবে এই নির্মলদার মতন যারা সব সেপোলজিস্টরা ওই সব আসছে আসছে এই সব করে টোরে এই 100 কোটি টাকার শেয়ার মার্কেট দুর্নীতি হলো সেটা নিয়ে একটা কি তদন্ত কমিশন হবে? জিতলো কি জিতলো না তাতে সেটা তদন্ত কমিশন হবে? আমি বলছি মোদি ক্ষমতায় আসবেন ভালো কথা, একবারের জন্য কি নীতিশ কুমার যেটা বারবার আপনি যে বারবার বলছেন না যে ইন্ডিয়া জোটে কে কি বলছে, একবার বলুন না জাতপাত গণনা হবে কি না, জাতিগণনার ভিত্তিতে এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, এটা বলছেন না কেন আপনারা? আমি বলছি এটার উপরে দাঁড়িয়ে আপনারা নির্বাচন লড়লেন, এটা আমি আবারো আপনাকে বলছি আমাদের ইস্তেহার উপর দাঁড়িয়ে ইন্ডিয়া জোট হলে আমরা সেটা বলবো, কিন্তু আমাদের বিরোধী অবস্থানে থেকে মোদি সরকারের পাল্টা 100 দিনের আরে করব, এটা তো নির্বাচনী প্রচারের জায়গা, তাহলে আপনাকে লোকে সিরিয়াসলি নেবে কেন? তাহলে লোকে ধরে নেবে নির্বাচন মিটে গেছে, যে যার মোদিকে সিরিয়াসলি পাবলিক যে যার মতন নিয়ে গেছে কেন নিতে? আপনারা এত আচ্ছা, তার মানে আপনাদের সিরিয়াস, তার মানে আপনারাই চাইছেন না আপনাদের মানুষ সিরিয়াসলি নিক, বেশ মানুষ না চাক রিপাবলিক না হলে আপনারা চাইছেন না, মানুষ না চাক এবারে গোটা দেশটা এইরকম একটা ভয়ঙ্কর এখন একতন্ত্রের হাত থেকে বাঁচ। আচ্ছা কোটান বিজেপি সরকারে এসেছে, আচ্ছা মোদি প্রধানমন্ত্রী হবে, কিন্তু পেছনে ধাক্কা থাকবে। আচ্ছা বলছি চিন্তা বলছি রিপাবলিক বাংলায় আপনি আপনারা সবাই মিলে 26 মিনিট বলেছেন, কিন্তু কোটান কোট ফ্যাসিস্ট বিজেপি চুপ করে না, ওরা সরকার সিঙ্গেল পলিটিক্যাল পার্টি হাইয়েস্ট ওদেরকে বেশি বলতে। আমি এতক্ষণ ধরে শুনছিলাম কিছু পয়েন্ট হাইলাইট করা হচ্ছিল যে এটা নাকি মোদির বিরুদ্ধে রায়, কারণ আসন সংখ্যা কিছু কমে গেছে, বিকাশবাবুও বললেন, এখানে সৈকত দাও বললো, তাহলে আমার একটা জিনিস মনে পড়ছে, ধরুন 1996 সালের বিধানসভা নির্বাচনে সিপিএম নিজের দমে তখন 156টা সিট পেয়েছিল, মানে একার দমে মেজরিটি পেয়েছিল, 2001-এ সেটা কমে দাঁড়িয়ে গেছিল 142, মানে একার দমে মেজরিটি নয়, তাহলে সিপিএম কি সেটা মনে করেছিল এটা জ্যোতিবাবুর ব্যক্তিগত পরাজয় বা বুদ্ধবাবুর ব্যক্তিগত পরাজয়, পশ্চিমবঙ্গের মানুষ বুদ্ধবাবুর বিরুদ্ধে রায় দিয়েছেন, এরকম কি তারা কখনো বলেছিল? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, এরা স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, আমি বলছি ধরুন কারা স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন? ইউপিএ এক ঢাকঢোল পিটিয়ে বিজেপিকে আটকাবো বলে এই কংগ্রেস এই সিপিএম একসাথে এসেছিল, সৈকতবাবুদের নেতা গুরুদাস দাশগুপ্ত পার্লামেন্টে দাঁড়িয়ে অনাস্থা প্রস্তাব এনে বলেছিলেন সব থেকে অপদার্থ সরকার হচ্ছে এই সরকার, এর বিরুদ্ধে যে কোনো দল যদি সরকার ফেলে দিতে আসতে চায় আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। আবার আসুন তৃণমূল এত কথা বলছে, ইউপিএ টু ঢাকঢোল পিটিয়ে
তৈরি হলো, সেই ইউপিএ টুতে তৃণমূল ছিল। অবশ্য তৃণমূলের ব্যাপার হচ্ছে ওরা কেন্দ্রে কারোর সাথেই ঘর করতে পারে না, বিজেপির সাথে এসে একবার বেরিয়ে যায় আবার ঢোকে আবার বেরিয়ে যায়। কথা কেন বলছেন? আমি 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 শুধু বলছি যে ধরুন রাজ্যে রাজ্যেও তো তৃণমূল কংগ্রেস একটা অ্যালায়েন্স সরকার ছিল, তো একদম 2011 সরকারটা তো জোট সরকার, জোট সরকার ছিল, কংগ্রেস বেরিয়ে গেল, চালাতে পারেনি তৃণমূল, এত ভালো জোট চালাতে পারে? তো আমি সেটাই বললাম যে জোট সরকার চালানোর মানে তারা একটা সামান্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের জোট সরকার চালাতে পারেনি, তারা দিল্লিতে গিয়ে কি জোট সরকার চালাবে? আর এই যে 240 নিয়ে এত কথা হচ্ছে, আমি নির্মলবাবুর সাথে আলোচনাও করছিলাম যে ধরুন নরসিমা রাও 233 নিয়ে একটা 5 বছরের স্টেবল গভর্নমেন্ট চালিয়েছেন, ইউপিএ 1 ইউপিএ 2 165 তারপর 206 এরকম একটা, হ্যাঁ আর সেরকম সরকার চলেছে, আমাদের অটল বিহারী বাজপেয়ী সরকার চালিয়েছে 240 এই আসন নিয়ে আমরা সরকারে এসেছি, এদের সেটা হজম হচ্ছে না, এরা বলছে এদের স্থায়িত্ব থাকবে কি না, এরা সরকার চালাতে পারবে কি না, কারা সরকার চালাবে? আপনি কমন মিনিমাম প্রোগ্রামের কথা বলছিলেন, আচ্ছা এই তো জাতি জনগণনা নিয়ে এখানে সৈকতদা প্রশ্ন তুললেন যে নীতিশ কুমার দাবি তুলেছে হওয়া উচিত এই উচিত, ওনাদের তো এটা এজেন্ডা ছিল, ঘোষিত এজেন্ডা ছিল, তাতে শিবসেনা যেটা ইউবিটি উদ্ভব ঠাকরের যে শিবসেনা সে বলেছে জাতি জনগণনা আমি আমার মহারাষ্ট্রে মানি না, আপনি কি করে বলবেন? আচ্ছা সিপিএম এর ঘোষিত ছিল যে আমরা যদি ক্ষমতায় 100 দিনের প্রোগ্রাম দিচ্ছে না এই কারণে, না না আমি এটা আরেকটা আমি বলছি ওদের ম্যানিফেস্টে উল্লেখ করা রয়েছে যে ভারতবর্ষে যদি ইন্ডিয়া সোকল্ড এই ইন্ডিজোট ক্ষমতায় এসে গেল তাহলে ওরা কি করবে, ভারতবর্ষের সব পারমাণবিক অস্ত্রগুলোকে নষ্ট করে দেবে, এটা ওরা বলেছিল। সেখানে আবার দাঁড়িয়ে কে শরদ পাওয়ার বলে দিয়েছিলেন যে না না এটা আমরা একসাথে সহমত নই, সব থেকে লেটেস্ট কথা একটু আগে বলেন না শেয়ার মার্কেটে, শেয়ার মার্কেটে দুর্নীতি হয়েছে কংগ্রেস বলছে সিপিএম বলছে, আবার এনসিপি শরদ পাওয়ার যিনি রয়েছেন তিনি বলছেন যে শেয়ার মার্কেটকে যদি এইভাবে টার্গেট করা হয় তাহলে তাহলে কেরলের কোন শক্তি আমার মুম্বাই শহরের অর্থনীতিকে নষ্ট করছে, আজকে এনআইকে তিনি বলেছেন, তাহলে এদের মধ্যে কি রয়েছে? এরা ক্ষমতা থেকে দূরে রয়েছে, এদের যেন তেন প্রকারেণ মোদিকে বদনাম করে হিন্দুত্বকে বদনাম করে সেটাকে দেখাতে হবে যে আমরা ক্ষমতা লোভী কতটা, যেভাবেই হোক তো বুঝলাম, কিন্তু আপনি যেগুলো বলেন তার মধ্যে অনেকগুলো সিরিয়াস ইস্যু ছিল, যেমন শেয়ার মার্কেট থেকে শুরু করে আপনি পরমাণু অস্ত্রের কথা বলেন, আমি আসবো সেগুলো, আমাকে একটা কথা বলুন যে কংগ্রেস 400 পেয়েছিল 1984 সালে মিসেস গান্ধী মারা যাওয়ার পরে, তারা 196-তে নেমে এসেছিল, নরেন্দ্র মোদী 400 ক্লেম করেছে, ক্লেম করে 240 পেয়েছে, তা 400 না পেয়ে পেয়ে যারা 196-এ নামতে পারে, তা 400 না পেয়ে 240-এ নেমেছে, এই দুটোর সেমান্টিক্সের না একটা একটা জায়গা থাকতে পারে, আমি সেটা সেটা একটু বোঝার চেষ্টা করেছি, হ্যাঁ না না আছে টাইম আছে টাইম আছে, কিন্তু তার আগে আমি একটা নরেন্দ্র মোদীর বক্তব্য শোনাই, আজকের বক্তব্য নরেন্দ্র মোদীর এই এনডিএ মিটের পর, যে এই জোটটা আসলে ছবি তোলবার জন্য, তিনি একটা এই কথা বলেছেন যে ছবি তোলার জন্য, এবং 4 জুনের পর থেকে জোটের ভিতরে গণ্ডগোল শুরু হয়ে গেছে, আরেকটা তিনি বলেছেন যে এরাই তো নির্বাচন মেটের আগে পর্যন্ত ইভিএম নিয়ে গালাগালি দিয়েছে, নির্বাচনের পর 234টা পেয়ে যাওয়ার পর এবং রায়টা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেমন সৈকত বলছেন যাওয়ার পর ওনারা মনে করছেন তারা ইভিএম নিয়ে চুপ, তাহলে ইভিএম কি রাতারাতি হিরো হয়ে গেল? সপ্তম দফা পর্যন্ত ভিলেন নির্বাচন কমিশন হিরো হয়ে গেল কি? আমি নরেন্দ্র মোদী দুটো বক্তব্য এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে এসে নরেন্দ্র মোদী কি বলছেন আমি শুনে দেবো। নমস্তে সাথিও, চুনাও মে জেসে হাম লোগো কো ভি দৌড় ধূপ রহতি হ্যায়, মিডিয়া কে সাথিও কো ভি बहुत परिश्रम करना पड़ता है, रात दिन दौड़ना पड़ता है, अलग अलग लोकेशन को कवर करना पड़ता है, तो आप लोगों ने भी बहुत कष्ट उठाया है। मैं आशा करता हूं कि मीडिया जगत के सभी साथियों का स्वास्थ्य अच्छा रहा होगा, और पिछले एक आध सप्ताह का जो विराम मिला है उसके कारण भी अब आप फ्रेश होकर के फिर से मैदान में आए होंगे। तो 18वीं लोकसभा, और वैसे भी हमारे यहाँ व्यक्ति के जीवन में 18वीं इसका बड़ा महत्व होता है, एक नए कालखंड में प्रवेश करता है टीन एज समाप्त करके। ये 18वीं लोकसभा एक प्रकार से नई ऊर्जा, युवा ऊर्जा,
और कुछ कर गुजरने के इरादे वाली ये लोकसभा है और आजादी का अमृत महोत्सव के बाद का ये पहला चुनाव है और एक प्रकार से वो 25 वर्ष हैं जो हमारे अमृतकाल के 25 वर्ष हैं और जो 2047 देश जब आजादी की शताब्दी मनाता होगा एक प्रकार से उन सपनों को साकार करने का एक बहुत महत्वपूर्ण पड़ाव ये 18वीं लोकसभा है। साथियों, एनडीए सरकार को तीसरी बार देश की सेवा करने का देशवासियों ने आदेश दिया है, अवसर दिया है। मैं देशवासियों का फिर से एक बार ये अवसर देने के लिए हृदय से आभार व्यक्त करता हूं और मैं देशवासियों को विश्वास देता हूं कि पिछले दो टर्म में जिस गति से देश आगे बढ़ा है, समाज के हर क्षेत्र में परिवर्तन साफ साफ नजर आ रहा है, 25 करोड़ लोगों का गरीबी से बाहर आना, ये अपने आप में हर भारतीय के लिए बड़ा गर्व का विषय है और मैं देशवासियों को विश्वास दिलाता हूं कि 18वीं लोकसभा में भी हमारे 5 साल के कार्यकाल में भी हम उसी गति के साथ उतने ही समर्पण भाव से देश की आशा आकांक्षाओं को पूर्ण करने में कोई कमी नहीं रखेंगे। आज सुबह एनडीए की मीटिंग हुई थी, एनडीए के सभी साथियों ने मुझे फिर से एक बार इस दायित्व के लिए पसंद किया है और सभी एनडीए के साथियों ने राष्ट्रपति जी को इसकी जानकारी दी और राष्ट्रपति जी ने मुझे अभी बुलाया था और मुझे प्रधानमंत्री डेजिग्नेटेड के रूप में काम कर रहे एक नियुक्ति दी है और मुझे शपथ समारोह के लिए और मंत्रिपरिषद के सदस्यों के सूची के लिए उन्होंने सूचित किया है। मोटे तौर पर मैंने राष्ट्रपति जी को कहा है कि हमें 9 तारीख शाम को सुविधा रहेगी, अब बाकी डिटेल तो राष्ट्रपति भवन वर्कआउट करेगा और हम तब तक मंत्रिपरिषद की सूची राष्ट्रपति जी को सुपुर्द करेंगे, उसके बाद शपथ समारोह होगा। साथियों, सरकार एनडीए की एक प्रकार से NDA 1, NDA 2 एंड NDA 3 ये एक निरंतरता है और हमारे संकल्पों को लेकर के, सुशासन के प्रति हमारी प्रतिबद्धता को लेकर के और देश के सामान्य जन के सपनों को पूरा करने के प्रयास के रूप में इस निरंतरता को हम और अधिक ऊर्जा के साथ और अधिक व्यापक विजन के साथ आगे बढ़ाएंगे।
और समय सीमा में लक्ष्यों को प्राप्त करने का हमारा प्रयास रहेगा। 2014 में मैं बहुत नया था, मुझे अब एक लंबे समय तक इस कार्य का अनुभव मिला है, हमारी टीम को अनुभव मिला है और इसलिए हमारे लिए अब तुरंत ही काम को आगे बढ़ाना बहुत ही सरल रहने वाला है और इस अनुभव का लाभ भी देश की सेवा करने में मिलने वाला है। इन 10 साल के कार्यकाल के दरमियान भारत की वैश्विक जो छवि बनी है, दुनिया के लिए एक विश्व बंधु के रूप में भारत उभरा है, इसका मैक्सिमम एडवांटेज अब शुरू हो रहा है और मुझे पक्का विश्वास है ये 5 वर्ष वैश्विक परिवेश में भी भारत के लिए बहुत उपयोगी होने वाले हैं। दुनिया अनेक संकटों से गुजर रही है, अनेक तनावों से गुजर रही है, अनेक आपदाओं से गुजर रही है। ऐसी विकट परिस्थिति दुनिया ने बहुत लंबे अरसे के बाद देखी है। हर देश इन सारी समस्याओं के बीच अपने आप को बचाए रखना, बढ़ाते रहना, चुनौतियों का डगर डगर पर सामना कर रहा है। हम भारत वाले लोग, हम भारतवासी खुद नसीब हैं कि इतने बड़े संकटों के बावजूद भी हम आज विश्व की सबसे तेज गति से बढ़ने वाली इकोनॉमी के रूप में जाने गए हैं। ग्रोथ के विषय में भी दुनिया में हमारी वाहवाही हो रही है। अब एक स्टेबल गवर्नमेंट मिलने के कारण और परिचित व्यवस्था और नेतृत्व मिलने के कारण दुनिया का भारत के प्रति रुझान, भारत के प्रति उनका आना बहुत तेज गति से होने वाला है और मुझे विश्वास है कि देश के सभी राज्यों को इसका लाभ मिलेगा, देश की युवा पीढ़ी को सबसे ज्यादा लाभ मिलेगा। विकास के नए ऊंचाइयों को छूने में एक वैश्विक भागीदारी का वातावरण आने वाले 5 साल में बनने वाला है। तो इसी संकल्पों और आदर्शों के साथ हम आगे बढ़ेंगे। मैं राष्ट्रपति जी का हृदय से आभार व्यक्त करता हूं कि एक बहुत बड़े महत्वपूर्ण दायित्व के लिए उन्होंने मुझे निमंत्रित किया है। आप सबका भी दोस्तों बहुत बहुत धन्यवाद। थैंक यू। राष्ट्रपति भवने प्रधानमंत्री नरेंद्र मोदी एनडीए শরিকদের সব শরিকের যে সমর্থন পত্র তার সরকার গড়ার দাবি জানানোর জন্য সেটি নিয়ে রাষ্ট্রপতিকে সমর্থন করেছেন এবং তারই একটি কপি তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছেন। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে আসার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাংবাদিক বৈঠক করলেন এবং জানালেন কিভাবে তারা দাবি পেশ করেছেন এবং একই সঙ্গে সামনের দিনে কিভাবে এনডিএ সরকার চলতে চায়, কোন রোডম্যাপে চলতে চায়।